কারণে চট্টগ্রামের জামালখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। গণহত্যা ও গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে চট্টগ্রামে কিন্তু বিভিন্ন সংগঠনের আয়োজনে বিভিন্ন জায়গায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি নগরীর জামালখান এলাকায়। এই জায়গাটিতে আবৃত্তি সংগঠন বোধনের আয়োজনে কিন্তু প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এর আগে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কিন্তু প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছিল এবং নগরীর চারাগাঁই পাহাড় এলাকায় কিন্তু আরেকটি সংগঠনের আয়োজনে কিন্তু আজকে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন হয়েছে। এবং সেক্ষেত্রে যারা আছেন তারা বলছেন 25 মার্চ যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধের এত বছর পার হয়ে গেলেও কিন্তু এখনো আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়নি। আজকে এই 25 মার্চ কাল রাতে শহীদদের স্মরণে 25 মার্চে যাদেরকে নির্মমভাবে পাক হানাদার বাহিনী হত্যা করেছিল অতর্কিতভাবে, এবং এর পর দীর্ঘ 9 মাস কিন্তু মুক্তিযুদ্ধ চলে যেখানে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছিল এবং 2 লাখ বাবনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু অর্জিত হয়েছিল কিন্তু আজকের এই স্বাধীনতা। তো সেক্ষেত্রে 25 মার্চ কাল রাত্রিকে আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে কিন্তু সর্বস্তরের মানুষজন আজকে বলছেন, যেহেতু স্বাধীনতার প্রায় 50 বছর অতিবাহিত হয়ে গেছে এখন সরকারের উচিত 25 মার্চকে আন্তর্জাতিকভাবে যাতে স্বীকৃতি আদায় করা সম্ভব হয় সে বিষয়ে কাজ করা। এবং সে উপলক্ষে কিন্তু আমরা দেখছি নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামালখান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামের জামালখানে।